আজ থেকে শুরু হবে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব, অর্থাৎ 13 থেকে 15 জানুয়ারি আমরা সকলে জানি পূর্ব ঘোষিত অনুযায়ী প্রথম পর্বের এবং 20 থেকে 22 জানুয়ারি আবার দ্বিতীয় পর্বের ইস্তেমা শুরু হয়েছে। ইস্তেমা শুরুর 2 দিন পূর্বে থেকেই লাখো মুসল্লিদের উপস্থিতিতে গাজীপুর বিশ্ব টঙ্গী ইস্তেমার মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে। অনেকেই হয়তো জানেন বিশ্ব ইস্তেমার কোনো সভাপতি নেই, সভাপতিত্বহীন এই বিশ্ব ইস্তেমা আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রতি বছরেই সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। অন্যান্য বছরের মতো আমরা সকলে জানি আবার 3 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে টঙ্গী বিশ্ব ইস্তেমা। প্রায় 26টি দেশের 1,500 বিদেশি সেখানে উপস্থিত হয়েছেন, উত্তর পশ্চিম পাশে অবস্থান নিয়েছেন এমনটাই জানা গেছে দ্য ডেইলি স্টার নামক সংবাদ মাধ্যম থেকে। তাছাড়া বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের গণ মাধ্যম সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম তিনি বলেছেন, সভাপতিহীন বিশ্ব ইস্তেমার এত বড় আয়োজন প্রতি বছরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়। পুরো ইস্তেমা ময়দানটি মুরব্বীদের পরামর্শে আল্লাহ তাআলার অশেষ রহমতে সাজানো হয়। ময়দানে জেলোয়ারি মুসল্লিদের অবস্থান, রান্না বান্না করার জায়গা, টয়লেট, ওজুখানা, গোসলখানা সবই সুনির্দিষ্ট করা থাকে। বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকে বাংলাদেশ থেকে আনাচে কানাচে বিভিন্ন বিভাগ থেকে ব্যানগাড়ি, পিকআপ, অটো, সিএনজি এগুলা চড়ে কিন্তু মানুষ সেখানে উপস্থিত হচ্ছেন এবং বিদেশি থেকেও ফ্লাইটে করে এখানে বিশ্ব ইস্তেমা মানুষ প্রতি বছরেই উপস্থিত হয় ধর্মপ্রাণ মুসল্লিরা। গণমাধ্যম সমন্বয়কারী জহির ইবনে মুসলিমের ধারণা, মাঝে মধ্যে একটি বিরতির পর এবার ইস্তেমা রেকর্ড সংখ্যক মুসল্লি অংশ নেবেন। তিনি বলেন, এখানে বিদ্যুৎ, পানি, প্যান্ডেল তৈরি, গ্যাস সরবরাহ প্রতিটি কাজই আলাদা আলাদা গ্রুপের মাধ্যমে করা হয়। মুসল্লিরা তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শুনেন এবং ইসলামের দাওয়াতি কাজ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বেরিয়ে যান। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম তিনি বলেছেন, এবার ইস্তেমার নিরাপত্তায় নিয়োজিত থাকবে প্রায় 7,500 পুলিশ এবং র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গাজীপুরের জেলার প্রশাসক আনিসুর রহমান তিনি জানান, বিশ্ব ইস্তেমার সার্বিক কর্মকাণ্ড সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন বিভাগের কাজে সমন্বয় করে থাকে জেলা প্রশাসন। ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা বিভাগীয় প্রশাসনের দিক নির্দেশনা, বিভিন্ন কাজ তদারকি সহ বিশ্ব ইস্তেমার সব দিক পর্যবেক্ষণ করে জেলা প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনিও বলেছেন, এবার সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হবে বিশ্ব ইস্তেমা এবং সুনির্দিষ্টভাবে, এবং পুলিশ প্রশাসন সেখানে নিয়োজিত থাকবেন।